এই যে চাঁদমুখগুলো দেখতে পাচ্ছেন এরা গত পর্বের পুরস্কার বিজয়ী অভিনন্দন তাসান এবং রাব্দি আজকে থাকছেন জমজমাট কিভাবে দেখতে থাকুন আর জিততে থাকুন আমরা নাকি শুধু দামি দামি জিনিসের রিভিউ করি টেক টু দ্য পয়েন্ট অনেক বড় লোক হয়ে গিয়েছে কম দামি জিনিসের প্রতি তাদের আর কোনো আগ্রহ নাই ব্লা 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 এরকম প্রচুর কমেন্টে সয়লাভ হয়ে গিয়েছে আমাদের ভিডিওর কমেন্ট সেকশন ইভেন আমাদেরকে ইনবক্সও করছেন অনেকে তো সেই সব অভিমানী ভাই বেরাদারদের কথা মাথায় রেখে আজকে চলে এলাম দারুণ একটা জিনিসের রিভিউ নিয়ে আর সেটা হচ্ছে লেনোভো HE-05 neckband headphone সেটা আবার ব্লুটুথ এটা দাম মাত্র 690 টাকা এটা দেখে আমাদের চোখ আটকে গিয়েছে যে ঘটনা কি এত চমৎকার একটা ইয়ারফোন ব্লুটুথ ইয়ারফোনের দাম মাত্র 690 টাকা তো এটা নিয়ে গবেষণা করতেই হচ্ছে তো কয়েকদিন থেকে আমরা গবেষণা করছি এটা নিয়ে এবং এটার রিপোর্ট নিয়ে চলে এলাম আপনাদের সামনে জানাবো এটার খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু এই সব কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্যামেরার পেছনে বরাবরের মতো সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি খবর ভাই বেরাদাররা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে রয়েছেন নিরাপদে আর সুস্থ রয়েছেন তো আজকে চলে এলাম একটা ব্লুটুথ ইয়ারফোনের রিভিউ নিয়ে অনেকদিন ধরে আপনারা এই মডেলটার রিভিউ করার জন্য আমাদেরকে প্রচুর রিকোয়েস্ট করেছেন তো আপনাদের অনুরোধই শিরোধার্য তো চলেন দেখে আসি কী কী রয়েছে এই ইয়ারফোনে তবে শুরুতেই গিয়ার পিকারকে একটা ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আপনাদেরকে এইসব পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এবং আমাদের স্টুডিওতে দারুণ দারুণ সব ইয়ারফোন পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে লেনোভো HE-05 নেকব্যান্ড ছাড়াও পেয়ে যাবেন আরও নানা রকম গ্যাজেট খুবই সুলভ মূল্যে গিয়ার পিকার অনলাইন বেজ একটি ট্রাস্টেড শপ প্রয়োজনে বা অপ্রয়োজনে তাদের ফেসবুক পেজে ঘুরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রইল গিয়ার পিকার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে প্রায় প্রতিনিয়তই ওয়্যারলেস ইয়ারফোনের চাহিদা বেড়ে যাচ্ছে কারণ এগুলো এখন খুবই পপুলার আজকাল ঘরে বসে শপিং হচ্ছে ঘরে বসে স্কুল কলেজ অফিস আদালত সবই এখন ঘরে বসেই হচ্ছে আর এইসব জিনিসের চাহিদাও হু হু করে বেড়ে যাচ্ছে তো এই মুহূর্তে মাত্র 690 টাকা দামের মধ্যে এটা আমি বলবো যে একটা সারপ্রাইজ বলতে পারেন এত কম দামে এইরকম একটা ব্লুটুথ ইয়ারফোন আসলে কল্পনা করা যায় না তো চলেন দেখে আসি যে এর কী কী ভালো দিক এবং মন্দ দিক রয়েছে প্রথমে আমরা কথা বলবো এর বিল কোয়ালিটি নিয়ে দেখি খুবই প্রিমিয়াম এবং খেয়াল করে দেখলাম এটি অ্যাডজাস্টেবল নেক ব্যান্ড যেটা আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারবেন এই ব্যাপারটা আমার কাছে খুবই জোশ লেগেছে অন্যান্য নেক ব্যান্ড ইয়ারফোনের মতো কিন্তু এটা মানে থলথলে নয় এটা মানে যে কোনোভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি যেভাবে রাখুন সেভাবে কিন্তু এটা থাকবে ইভেন এটাকে আপনি চাইলে এরকম সোজা লাঠির মতো বানাতে পারবেন যারা দুষ্টু আছে সাব্বিরের মতো তাদেরকে শাস্তি দিতে পারবেন এটা দিয়ে শাস্তি দেওয়া যাচ্ছে না বাই দ্য ওয়ে এটা কিন্তু খুবই জোস একটা ব্যাপার এবং আপনি চাইলে যে কোনোভাবে আপনার গলার সঙ্গে ঝুলিয়ে রাখতে পারবেন দারুণ একটা আইডিয়া যারা নেক ব্যান্ড পছন্দ করেন তাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে এটা প্রায় ছোট বড় সব ধরনের কানের জন্যই মানানসই তাছাড়া এর বক্সে পেয়ে যাবেন 2 জোড়া এক্সট্রা ইয়ারটিপস ব্যাপারটা ভালো লেগেছে আমার কাছে এতে আরও ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক সাকশন গান না শুনলে হেডফোন দুটি জোড়া লাগিয়ে রাখতে পারবে আমরা অনেক সময় ধরে ব্যবহার করে দেখেছি কান ব্যথা হয়ে যাওয়া বা এইরকম কোনো সমস্যা খেয়াল করিনি তাছাড়া নেক ব্যান্ডের ওজন মাত্র 34 গ্রাম তাই বেশ লাইট হয় ইয়ারফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাউন্ড কোয়ালিটি চলুন দেখে আসি HE-05 এর বেলায় কী অবস্থা এতে ব্যবহার করা হয়েছে ভি শেপ সাউন্ড সিগনেচার এর বেজ যথেষ্ট ডিপ আর পাঞ্চি সাব বেজ বেশ বোল্ড ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকার কারণে দারুণ মিউজিক এক্সপিরিয়েন্স পাওয়া যাবে তবে বেটার হবে যদি ভালো মানের একটি অডিও প্লেয়ার ব্যবহার করে আপনার সাউন্ডটাকে একটু পছন্দ মতো কাস্টমাইজ করে নেন ট্রেবল খুব বোল্ড না কিন্তু মোটামুটি কাজ চলে যাওয়ার মতো ভোকাল আমার কাছে একটু হার্ড মনে হয়েছে তবে সব গানের বেলায় এ প্রবলেম ছিল না তবে একটু কাস্টমাইজ করে নিতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে সাউন্ড সেপারেশন মোটামুটি তবে এর সাউন্ড স্টেজ বেশ ভালো লেগেছে আমাদের কাছে এটা দাম যদি মাথায় রাখা হয় তাহলে একে আমি 10-এর 9 দিতে পারি অনায়াসে কারণ এই দামে যে সাউন্ড কোয়ালিটি এটা আসলে অবিশ্বাস্য এবার আসি এর নয়েজ আইসোলেশনে নয়েজ আইসোলেশন একেবারে প্রিমিয়াম বলা যাচ্ছে না তবে কাজ চলে যাওয়ার মতো হবে বাট আর একটু বেটার আশা করেছিলাম আর কি লেনোভো হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 টেকনোলজি এর কানেক্টিভিটি খুবই স্ট্রং আর ব্লুটুথ কাভারেজ পাবেন প্রায় 10 মিটারের মতো IPX সুইট রেজিস্ট্যান্ট তাই আপনি হালকা ঘামলেও খুব একটা সমস্যা হবে না তবে দয়া করে এটাকে পানিতে জমাবেন না অল রাইট এবার আমরা কথা বলবো এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারণ ব্লুটুথ ইয়ারফোনের সবচেয়ে বড় সমস্যা হলো এটাকে চার্জ দিতে হয় আর এটাকে সিঙ্গেল চার্জে আপনি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন কারণ এর ভেতরে ব্যবহার করা হয়েছে 105 mAh এর ব্যাটারি 6-7 ঘন্টা ব্যাকআপ আমি বলবো ঠিকই আছে কারণ একাধারে তো কখনোই আপনি 6 ঘন্টা বা 7 ঘন্টা মিউজিক প্লেব্যাক করবেন না এর মধ্যে অবশ্যই আপনি চার্জ দিবেন তো সেই হিসাবে আমি বলবো যে এটা যথেষ্টই আর কি স্পেশালি যদি আপনি দামটা মাথায় রাখেন আর কি ইয়ারফোনটি চার্জ হতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো এর পাওয়ার বাটনই হলো কল রিসিভ বা রিজেক্ট বাটন তাছাড়া এতে থাকছে ভলিউম কন্ট্রোল বাটন ওয়েল এবার এর ল্যাটেন্সি নিয়ে কথা বলবো কারণ বাংলার ঘরে ঘরে এখন গেমারদের আনাগোনা তাদের জন্য দুটি কথা বলতেই হয় কারণ অনেকে এটাকে গেমিং হেডফোন হিসেবে কেনার কথা ভাবতে পারেন আর আমি
আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে এতে ল্যাটেন্সি আছে নেই এটা আমি বলবো না আছে বাট আমার মনে হয় এটা মেনে নেওয়ার মতো কারণ 690 টাকা দামে একটা ইয়ারফোন এর কাছ থেকে আর কি আপনি আশা করবেন আর আমরা কিন্তু অনেক নামি দামি হেডফোন ব্যবহার করেছি 30-40 হাজার টাকা দামের হেডফোন আমাদের কালেকশনে রয়েছে সেগুলোতেও ল্যাটেন্সি আছে ওইগুলোর তুলনায় আমি বলবো এটা কিছুই না ব্লুটুথ হেডফোনের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কথা বলা অনেকেই আছেন যে একটা ব্লুটুথ ইয়ারফোন কিনতে চান কথা বলার জন্য তো তাদের আইডিয়া দেওয়ার জন্য আমরা আমাদের ভিডিওর এই অংশটি রেকর্ড করেছি সরাসরি এর মাইক্রোফোন দিয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এর মাইক্রোফোনের কোয়ালিটি কেমন হতে পারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে এটা কিন্তু যথেষ্ট ভালো মানের আপনি কথা বলার জন্য এটা ব্যবহার করতে পারেন বাট ইনডোরে ভালো পারফরমেন্স করবে আউটডোরে গেলে কিন্তু প্রচুর নয়েজ আসবে আপনার সাথে যে কথা বলতে সে হয়তো আপনার কথা ঠিক মতো শুনবে না ইনডোরের জন্য পারফেক্ট আউটডোরের জন্য 50% পারফেক্ট তো পৃথিবীর কোনো কিছুই যেমন পারফেক্ট নয় তেমনি এই ইয়ারফোনটাও পারফেক্ট নয় এর কিছু খারাপ দিক নিয়ে এবার আমরা আলোচনা করব মাঝখানে যদি কোনো বাধা থাকে যেমন ধরেন দেয়াল তাহলে কিন্তু কানেকশন মাঝে মাঝে চলে যাচ্ছিল এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে বাট আমি জানি যে আপনারা হাত থেকে ফোন দূরে খুব একটা রাখেন না আপনাদের জন্য সমস্যা হবে না ওকে এর নয়েজ আইসোলেশন নিয়ে আমার কিছু কথা রয়েছে নয়েজ আইসোলেশনটা আর একটু বেটার আশা করেছিলাম মানে নয়েজ আইসোলেশন মানে হচ্ছে যে আপনি যে হেডফোন কানে দেওয়ার পরে বাইরের সাউন্ড কতটুকু ব্লক হলো ওইটা আর কি এটা আর একটু বেটার হলে খুশি হতাম এই বাটগুলোর মধ্যে কোনো সেন্সর নাই তার ফলে এই দুটো যখন আপনি একসঙ্গে লাগিয়ে রাখবেন মানে গান চলতেই থাকে আর কি আমার মনে হয় যদি কোনো সেন্সর ব্যবহার করা হতো এতে যে একসঙ্গে লাগিয়ে রাখলে গান পজ হয়ে যাবে এরপর খুললে আবার প্লে হবে এই ব্যাপারটা খুব জোস হতো বাট ওই যে আবার দামের কথা চলে আসে আর কি এই দামে এর থেকে বেশি আশা করা অবশ্য ভুল আচ্ছা চার্জিং পোর্ট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে টাইপ বি মাইক্রো ইউএসবি আসলে 2020 সালে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না টাইপ সি ব্যবহার করলে একেবারে জোস হতো আর কি ফিউচার প্রুফ হতো ওয়েল সবকিছুতেই ভালো মন্দ থাকবে কারণ ওই যে বলি আমি সবসময় যে পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না বাট আমি যদি দাম বিবেচনা করি তাহলে আমি বলবো যে এই দামে এটা আসলে সারপ্রাইজিং একটা ব্যাপার ওকে এবার চলে এলাম গিভওয়ে সেগমেন্ট নিয়ে এবং গিভওয়েতে অংশগ্রহণ করা খুবই সহজ এই দুটো ইয়ারফোন নিয়ে বসে রয়েছে আপনাদের জন্য গিভওয়েতে অংশগ্রহণ করুন এবং এই হেডফোন দুটো আপনাদের বাসায় নিয়ে যান গিভওয়েতে অংশগ্রহণ করা খুবই সহজ আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকার তাদের পেজে লাইক দিতে হবে এবং তাদের গ্রুপে জয়েন করতে হবে ব্যাস কাজ শেষ এবার বসে বসে আল্লাহ আল্লাহ করতে হবে বিস্তারিত সব নিয়ম কারণ আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখনই ভিজিট করুন এবং গিভওয়েতে অংশগ্রহণ করুন তো দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করে হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য যারা টেক আড্ডা ভালোবাসেন জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু 45,000 অ্যাক্টিভ মেম্বার আপনাদের জন্য ওয়েট করছে দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে টিভি আমরা নিয়ে এলাম আর সেটা হচ্ছে লেনোভো